নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই নতুন বাড়ি তৈরির কথা ভাবেন এবং বাড়ি তৈরি করার সময় অনেক রকম দ্বন্দ্বে পড়েন তার মধ্যে একটি অন্যতম হলো বাড়ি তৈরি করার সময় মোট কতগুলি কলম বা সাধারণ ভাষায় বলা যায় মোট কতগুলি পিলার লাগবে এবং প্রত্যেকটি পিলার তৈরি করতে আপনার কত টাকা খরচ পড়তে পারে আপনারা অনেকেই এই বিষয়টি সঠিক তথ্য পান না মিস্ত্রিদের জিজ্ঞাসা করেন বা অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যারা ইতিমধ্যেই কাজটি করিয়েছেন কিন্তু তাদের মধ্যে অনেকেই অভিজ্ঞতার অভাবে আপনাকে সঠিক তথ্যটি দিতে পারেন না এই বিষয়টি মাথায় রেখেই আমার আজকের এই ভিডিওটি এখানে অঙ্ক কোষে আমি আপনাকে দেখাবো একটি কলাম তৈরি করতে আপনার মোট কত কেজি রড লাগবে কত বস্তা সিমেন্ট লাগবে কতটা বালি এবং পাথর লাগবে এবং সবশেষে সেগুলির বর্তমান বাজার দরের সাথে তুলনা করে আমি আপনাদের দেখাবো একটি কলাম তৈরি করতে আপনার মোট কত টাকা লাগতে পারে যাতে এই বিষয়ে আপনার ধারণা সুস্পষ্ট হয়ে যায় ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই মনোযোগ সহকারে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমেই আমরা একটি কলমের সেকশনাল প্ল্যান দেখে নেব সেটিকে ধরেই আমরা হিসেবটি করব। ধরে নিই এটি হলো সেই কলমের ড্রয়িং এখানে সবগুলোই মিলিমিটারে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আপনার স্ক্রিনের একদম ডান দিকে মিলিমিটার থেকে ইঞ্চ বা ফুটের কনভারশান দেওয়া রইল যাই হোক আমরা ধরে নেবো কলামটি দশ ফুট হাইট অবধি দি করা হবে এবং ড্রয়িং অনুযায়ী সেটি মাটি থেকে পাঁচ ফুট বা পনেরোশো মিলিমিটার নিচে থাকবে এবার এই কলামটির বিভিন্ন কম্পোনেন্টগুলি আমরা দেখে নেব একদম নিচে আছে পঁচাত্তর মিলিমিটার থিক বা তিন ইঞ্চি মোটা ব্রিক ফ্ল্যাট সোলিং তার উপরে একশো মিলিমিটার বা চার ইঞ্চির প্লেন সিমেন্ট কনক্রিট তার উপরে কলমের বেস বেস হিসাবে দশ মিলিমিটারের স্টিল ডট ব্যবহার করা হয়েছে দেড়শো মিলিমিটার পরপর এবং উভয় দিকেই তার উপরে আছে ষোলো মিলিমিটারের চারটি মেন ডট এবং এই মেন ডটগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য এবং প্রপার পজিশানে রাখার জন্য আড়াইশো মিলিমিটার পরপর আট মিলিমিটারের রিং বা স্টির ব্যবহার করা হয়েছে একদম দশ ফুট উচ্চতা পর্যন্ত কলমটির সাইজ হল আড়াইশো মিলিমিটার বাই আড়াইশো মিলিমিটার অর্থাৎ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বেসের সাইজ হল পনেরোশো মিলিমিটার বাই পনেরোশো মিলিমিটার অর্থাৎ পাঁচ ফুট বাই পাঁচ ফুট গ্রাউন্ড লেভেল থেকে সাড়ে তিনশো মিলিমিটার নিচে টাই বিম ব্যবহার করা হয়েছে যেটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আপাতত এই ভিডিওর জন্য টাই বিমের ক্যালকুলেশন স্কিপ করা হলো যাই হোক আপনারা কলামটির কম্পোনেন্ট সম্বন্ধে জানলেন এবার আমরা একে একে প্রত্যেকটি মেটিরিয়ালের এস্টিমেশন করব। আমরা একদম নিচে থেকে ক্যালকুলেশন শুরু করব একদম প্রথমেই আসে তিন ইঞ্চি বিগ ফ্ল্যাট সোলিং আমরা জানি পিলারটির বেস হল পাঁচ ফুট বাই পাঁচ ফুট অর্থাৎ এরিয়া হলো পঁচিশ স্কোয়ার ফিট গাণিতিকভাবে প্রমাণিত যে প্রতি স্কোয়ার ফিটে সাড়ে চারটি করে ব্রিকের প্রয়োজন হয় অর্থাৎ সোলিং করার জন্য মোট ইট লাগবে পঁচিশ ইন্টু সাড়ে চার সমান একশো তেরোটি এরপরে আসে চার ইঞ্চি মোটা পিসিসি এক্ষেত্রে সেই পিসিসির ভলিউম হবে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু চার বাই বারো সমান এইট পয়েন্ট থ্রি থ্রি সিএফটি এক্ষেত্রে সিমেন্ট বালি এবং পাথরের ক্যালকুলেশন আমরা মেন কনক্রিটের সাথে একসাথে করব। এরপরে আসে স্টিল রডের হিসাব প্রথমেই আসে কলামের বেস বেসে দশ মিলিমিটারের রড দেড়শো মিলিমিটার পরপর ব্যবহার করা হয়েছে উভয় সাইডেই অর্থাৎ বেসের জন্য মোট দশ মিলিমিটারের রড ব্যবহার করা হয়েছে পনেরোশো ডিভাইডেড বাই দেড়শো প্লাস ওয়ান অর্থাৎ এগারোটি এবার আমরা এই দশ মিলিমিটার রডের লেন্থ বের করব। টোটাল বেসের লেন্থ হলো পনেরোশো মিলিমিটার কভারের জন্য আমাদের দুপাশ থেকে তিন ইঞ্চি করে বা পঁচাত্তর মিলিমিটার করে ছাড়তে হবে এবং দুই ইঞ্চি বা পঞ্চাশ মিলিমিটার করে রডে হুক প্রোভাইড করা হবে দুদিকেই অর্থাৎ এক একটি রডের লেন্থ হবে পনেরোশো মাইনাস টু ইন্টু পঁচাত্তর প্লাস টু ইন্টু পঞ্চাশ সমান চোদ্দোশো পঞ্চাশ মিলিমিটার বা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার এরকম এগারোটি করে দুদিকে মোট বাইশটি রডের প্রয়োজন হবে যার লেন্থ হবে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু বাইশ সমান থার্টি ওয়ান পয়েন্ট নাইন মিটার অর্থাৎ দশ মিলিমিটারের রড লাগবে মোট থার্টি ওয়ান পয়েন্ট নাইন মিটার আমরা জানি দশ মিলিমিটার রডের প্রতি মিটারের ওজন হল জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেভেন কেজি অর্থাৎ দশ মিলিমিটারের রড লাগবে টোটাল থার্টি ওয়ান পয়েন্ট নাইন ইন্টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেভেন সমান উনিশ দশমিক ছয় কেজি রডের ওজন প্রতি মিটারে কী করে আমরা বের করলাম সেটি জানতে হলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এখানে ডিটেলে বিভিন্ন সাইজের রডের প্রতি মিটারের ওজন কত হবে সেটি আলোচনা করা আছে যাই হোক এবার আমরা ভার্টিক্যাল বার বা কলামের মেন রডের এস্টিমেট করব এক্ষেত্রে মাটির নিচে গভীরতা হল পনেরোশো মিলিমিটার সেখান থেকে সোলিং পিসিসি এবং কভারের জন্য যথাক্রমে বাদ যাবে পঁচাত্তর মিলিমিটার একশো মিলিমিটার এবং পঞ্চাশ মিলিমিটার এবং হুঁকের জন্য অ্যাড হবে দু ফুট বা ছশো মিলিমিটার করে অর্থাৎ মাটির তলায় মেন বারের লেন্থ হবে পনেরোশো মাইনাস পঁচাত্তর মাইনাস একশো মাইনাস পঞ্চাশ প্লাস ছশো সমান আঠেরোশো পঁচাত্তর মিলিমিটার এবং মাটির উপরে থাকবে দশ ফুট বা তিন হাজার মিলিমিটার অর্থাৎ এক একটি মেন বারের টোটাল লেন্থ হবে আঠেরোশো পঁচাত্তর প্লাস তিন হাজার সমান চার হাজার আটশো পঁচাত্তর মিলিমিটার বা ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ মিটার এরকম মোট চারটি রড থাকবে অর্থাৎ ষোলো মিলিমিটার রডের টোটাল লেন্থ হবে ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু ফোর সমান নাইনটিন পয়েন্ট ফাইভ মিটার এবং ষোলো মিলিমিটার প্রতি মিটার রডের ওজন হল ওয়ান পয়েন্ট ফাইভ এইট কেজি অর্থাৎ ষোলো মিলিমিটার রড লাগবে সমান নাইনটিন পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এইট সমান থার্টি পয়েন্ট এইট ওয়ান কেজি এরপরে আসে রিং বাস টিডাব এক্ষেত্রে কলমের টোটাল লেন্থ হল মাটির উপরে দশ ফুট বা তিন হাজার মিলিমিটার এবং মাটির নিচে নশো পঁচাত্তর প্লাস দুশো প্লাস দেড়শো সমান তেরোশো পঁচিশ মিলিমিটার অর্থাৎ টোটাল লেনথ হলো চার হাজার তিনশো পঁচিশ মিলিমিটার এবং রিং বা স্টির আপগুলি আছে আড়াইশো মিলিমিটার পরপর অর্থাৎ মোট স্টির আপ লাগবে চার হাজার তিনশো পঁচিশ ডিভাইডেড বাই দুশো পঞ্চাশ প্লাস এক সমান উনিশটি এবার এটি যদি একটি স্টির ছবি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কলামের সাইজ হলো আড়াইশো মিলিমিটার বাই আড়াইশো মিলিমিটার কভারের জন্য পঁচিশ মিলিমিটার করে বাদ যাবে দুই দিকে অর্থাৎ চার দিকের লেন্থ হবে ফোর ইন্টু আড়াইশো মাইনাস পঁচিশ প্লাস পঁচিশ সমান আটশো মিলিমিটার প্লাস হুক লেন্থ হুক লেন্থের জন্য আরও তিন ইঞ্চি বা পঁচাত্তর মিলিমিটার করে দুই দিকে ধরে নেব অর্থাৎ একটি স্টির্যাপের টোটাল লেন্থ হল আটশো প্লাস টু ইন্টু পঁচাত্তর সমান নশো পঞ্চাশ মিলিমিটার বা জিরো পয়েন্ট নাইন ফাইভ মিটার এরকম উনিশটি স্টির্যাপ লাগবে অর্থাৎ মোট লেনথ হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু উনিশ সমান আঠেরো দশমিক শূন্য পাঁচ মিটার আমরা জানি আট মিলিমিটার স্টিল ডরের প্রতি মিটারের ওজন জিরো পয়েন্ট থ্রি নাইন কেজি অর্থাৎ আট মিলিমিটারের টোটাল রড লাগবে আঠেরো পয়েন্ট শূন্য পাঁচ ইন্টু জিরো পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ সেভেন পয়েন্ট জিরো থ্রি কেজি এরপর আমরা কনক্রিটের ক্যালকুলেশন করবো আমরা টোটাল কনক্রিটের ভলিউম বের করে নেব আমরা ইতিমধ্যেই বেসের নিচে পিসিসির ভলিউম পেয়েছি এইট পয়েন্ট থ্রি থ্রি সিএফটি বেসে কনক্রিটের হাইট হলো ওয়ান ফিফটি মিলিমিটার বা ছয় ইঞ্চি বা জিরো পয়েন্ট ফাইভ ফিট অর্থাৎ বেসে কনক্রিটের ভলিউম হলো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সমান টুয়েলভ পয়েন্ট ফাইভ সিএফটি এবং কলামের ক্ষেত্রে মোট লেন্থ হলো মাটির নিচে তিন হাজার যোগ মাটির নিচে নশো পঁচাত্তর কারণ বাকিটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছি অর্থাৎ এক্ষেত্রে কলামে কনক্রিটের লেন্থ হবে তিন হাজার প্লাস নশো পঁচাত্তর সমান তিন হাজার নশো পঁচাত্তর মিলিমিটার বা ওয়ান ফিফটি নাইন ইঞ্চি বা থার্টিন পয়েন্ট টু ফাইভ ফুট কলামের সাইজ হলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ জিরো পয়েন্ট এইট থ্রি ফিট বাই জিরো পয়েন্ট এইট থ্রি ফিট অর্থাৎ কলামে মোট কনক্রিট লাগবে জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি ইন্টু থার্টিন পয়েন্ট টু ফাইভ সিএফটি সমান নাইন পয়েন্ট ওয়ান টু সি অর্থাৎ মোট কনক্রিট লাগবে এইট পয়েন্ট থ্রি থ্রি প্লাস টুয়েলভ পয়েন্ট ফাইভ প্লাস নাইন পয়েন্ট ওয়ান টু সমান টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ এটি কনক্রিটে জল দেওয়ার পরের ওজন শুষ্ক অবস্থায় কনক্রিটের ভলিউম বার করতে হলে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব এক্স্যাক্ট কতটা সিমেন্ট বালি এবং পাথর লাগবে তাহলে শুষ্ক অবস্থায় মোট কনক্রিটের ভলিউম টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সমান সিক্স এবার যদি আমরা ধরে নিই এম টোয়েন্টি গ্রেডের কনক্রিটে কাজ করা হচ্ছে যার মধ্যে সিমেন্ট বালি এবং পাথরের অনুপাত ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি তাহলে মোট সিমেন্ট লাগবে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান টু ইন্টু ওয়ান বাই ফাইভ পয়েন্ট ফাইভ সমান এইট পয়েন্ট থ্রি এইট সিএফটি সিমেন্টের কোয়ান্টিটিকে ওয়ান পয়েন্ট টু টু সিক্স দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত বস্তা সিমেন্ট লাগবে এক্ষেত্রে মোট সিমেন্ট লাগবে

এবার এক ঝলকে আমরা দেখে নেব এতক্ষণ করা সমস্ত মেটেরিয়ালের পরিমাণ আমরা জানলাম একটি কলম করতে মোট ইট লাগবে একশো সিমেন্ট লাগবে সাত বস্তা বালি লাগবে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন পাথর লাগবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সিএফটি দশ মিলিমিটারের স্টিল রড লাগবে নাইনটিন পয়েন্ট সিক্স কেজি ষোলো মিলিমিটারের রড লাগবে তিরিশ পয়েন্ট আট এক কেজি এবং আট মিলিমিটারের লাগবে সেভেন পয়েন্ট জিরো থ্রি কেজি অর্থাৎ মোট রড লাগবে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর কেজি বর্তমান মার্কেট রেট অনুযায়ী সিমেন্টের প্রতি বস্তার দাম তিনশো টাকা ধরে নিলে মোট সিমেন্টের জন্য খরচ হবে সাত ইন্টু তিনশো সমান একুশশো টাকা বালির দাম বর্তমানে প্রতি সিএফটি সত্তর টাকা ধরলে মোট বালির জন্য খরচ হবে সত্তর ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সমান আটশো আশি টাকা পাথরের দাম ষাট টাকা প্রতি সিএফটি ধরলে মোট পাথরের জন্য খরচ হবে ষাট ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ সমান পনেরোশো ন টাকা প্রতি কেজি রডের দাম ষাট টাকা করে ধরলে মোট রডের জন্য খরচ হবে ফিফটি সেভেন পয়েন্ট ফোর ফোর ইন্টু সিক্সটি সমান তিন হাজার চারশো ছেচল্লিশ টাকা আর ইটের দাম দশ টাকা প্রতি পিস ধরলে ইঁটের জন্য মোট খরচ হবে একশো তেরো ইন্টু দশ সমান এগারোশো তিরিশ টাকা অর্থাৎ একটি কলামে শুধুমাত্র মেটেরিয়ালের জন্য খরচ পড়বে ন টাকা মনে রাখবেন উপরে বলা রেটগুলি এলাকা ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে এবং সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে এবার আসে লেবার রেট এবং টুলসের খরচ এক্ষেত্রে তিন ধরনের লেবার আপনার প্রয়োজন প্রথমটি হলো এক্সক্যাভেশন বা মাটিতে গর্ত করার জন্য দ্বিতীয়টি হলো বারবেন্ডিং করার জন্য অর্থাৎ স্টিল ডটগুলি প্রপার সাইজে কেটে সেগুলি বাঁকিয়ে স্ট্রাকচারটি তৈরি করা এবং তৃতীয়টি হলো কনক্রিট কাস্টিং করার জন্য জেনারেলি এক একটি গর্ত খুঁড়তে লেবার আপনাকে চার্জ করতে পারে পাঁচশো টাকা থেকে আটশো টাকা এটি এলাকা ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে ধরে নিই গর্ত খুঁড়তে লেবার আপনার থেকে নেবে পাঁচশো টাকা বার বেন্ডিংয়ের জন্য লেবার আপনাকে চার্জ করতে পারে পাঁচশো টাকা কনক্রিট কাস্টিংয়ের জন্য লেবার আপনাকে চার্জ করতে পারে দশ টাকা প্রতি সিএফটি হিসাবে আপনার মোট কনক্রিটের ভলিউম হলো সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিএফটি অর্থাৎ কনক্রিট কাস্টিংয়ে আপনার লেবার চার্জ পড়বে টেন ইন্টু সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সমান সাতশো পনেরো টাকা এবার আসে টুলসের খরচ এক্ষেত্রে দু ধরনের টুলস আপনার লাগবে একটি হলো সেন্টারিং বা শাটারিং এবং আরেকটি হল মিক্সচার মেশিন শাটারিংয়ের প্লাইউড তক্তা লেবার আপনাকে প্রোভাইড করবে এবং তার জন্য সে আপনাকে চার্জ করতে পারে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এবং মিক্সচার মেশিনের জন্য চার্জ করতে পারে দুশো থেকে আড়াইশো টাকা তাহলে সবগুলিকে অ্যাড করলে দাঁড়াই মেটেরিয়ালের খরচ ন টাকা গর্ত খুঁড়তে খরচ পাঁচশো টাকা বারবেন্ডিংয়ের খরচ সাতশো পনেরো টাকা সাটারিংয়ের খরচ তিনশো টাকা মিক্সার মেশিনের খরচ দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ সবগুলিকে যোগ করলে দাঁড়ায় দশ হাজার আটশো তিরিশ টাকা এর সাথে পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজের জন্য ধরলে সেটি দাঁড়ায় পাঁচশো একচল্লিশ টাকা এবং অন্যান্য খরচ যেমন পেরেক রডবাদার তার ঢালাইয়ের প্লাস্টিক এগুলোর জন্য আপনি আরও ছশো টাকা ধরলে একটি কলম বানাতে আপনার টোটাল খরচ পড়ে যাবে প্রায় বারো হাজার টাকা এবার ধরে নিই আপনার বাড়িটি তৈরি করতে যদি বারোটি কলামের প্রয়োজন হয় তাহলে কলামের জন্য শুধুমাত্র আপনার খরচ পড়ে যাবে বারো হাজার ইন্টু বারো সমান এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা যাই হোক আশা করি খুব সহজেই আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম আরও নতুন নতুন তথ্য আপনি পেয়ে যান সবার আগে আবার দেখা হবে নতুন কোন ভিডিওয় নতুন কোন টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক